ধরুন আপনি একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন আর আপনার পায়ের নিচে মাছ এসে খেলা করছে সুসুরি দিচ্ছে ব্যাপারটা কেমন হবে তাহলে রেস্টুরেন্টে যিনি ওয়েটার তিনি আপনাকে এই পানির মধ্যে এসেই খাবার সার্ভ করে যাচ্ছেন জাস্ট ইমাজিন না থাক কষ্ট করে ইমাজিন করতে হবে না কারণ এই ভিডিওতে এমন অদ্ভুত ধরনের রেস্টুরেন্টে খাবার খেতে আসার গল্প এবং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সাতক্ষীরা ভ্রমণের আজ তৃতীয় দিন বরাবরের মতোই সন্ধ্যাবেলায় খালামনি সহ বাসা সবাই ঘুরতে বের হই আর আমার খালামনির সব কিছুতে একটু দাম দর করার অভ্যাস আছে কি অটো ঠিক করার ক্ষেত্রেও দেখতেই পারছেন অটো আসছে আর যাচ্ছে বাট যতক্ষণ দামের সাথে না পড়বে ততক্ষণ গাড়িতে উঠবে না যাই হোক আমার খালামনি এমনই আর অবশেষে একটা ভ্যান ঠিক করে উঠে পড়লাম সবাই সঙ্গীতা সিনেমা হলের পিছনের পিছনে রাস্তা ধরেই এখনই করছি খালামনি শুধু বলেছে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেখানে নাকি অনেক মাছ আছে। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো অ্যাকোরিয়ামের কথা বলছে তাই প্রথম সময় তেমন একটা ইন্টারেস্ট ফিল করি নাই আর এই যে গত ভিডিওতে যে মেলাটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এখনো হচ্ছে মেলাকে কেন্দ্র করে রাস্তায় বেশ সুন্দরভাবে দুই পাশে লাইটিং করা হয়েছে ভালোই লাগছে বাইপাসের মেইন রোডে উঠতেই বুঝতে পারলাম ঢাকায় পুরোপুরি গরম পড়ে গেলেও এখানে কিন্তু এখনও শীতের রেশ কাটেনি ঠান্ডা ঠান্ডা লাগছিল তবুও সব মিলিয়ে এনভায়রনমেন্টটাকে বেশ উপভোগ করছিলাম এই তো আমরা চলে এসেছি উপভোগে নাম মৌবন একদম সাদা হাইওয়েতে চলাফেরা করতে রাস্তার পাশে যে ধরনের রেস্টুরেন্ট দেখে থাকি এটাও ঠিক তেমনই এমন একটি রেস্টুরেন্ট দেখার পর ভিডিও না করার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এখানে আমি নিজে কি দেখবো আর আপনাদেরকেই বা কি দেখাবো কিন্তু ভিতরে ঢুকতেই অদ্ভুত দুইটা লেখা চোখে পড়ল যেখানে একটাই লেখা আছে পানিতে বসা ব্যবস্থা আর অন্যটায় পানিতে ছাড়া বসার ব্যবস্থা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হলো আমরা তো পানিতেই বসবো কিন্তু এখানে আবার আর এক কাহিনী রেস্টুরেন্টে প্রবেশের আগে এখানে জুতা খুলে হাউজে থাকা পানিতে পা ভিজিয়ে তারপর ঢুকতে হবে বুঝলাম না ব্যাপারটা আর সবাই দেখি এভাবে যাওয়া আসা করছে যাই হোক কোনো কিছু না বুঝেই সবাইকে ফলো করলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তো দেখি এলাহি কাণ্ড প্রথম দেখায় মনে হচ্ছে বন্যার কবলে ডুবে পড়া কোনো এক এলাকায় খাবার খেতে এসেছি কিন্তু পরে আস্তে ধীরে বুঝতে পারলাম এটাই হচ্ছে এখানকার আসল টুইস্ট এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার ব্যাপারে কিছু নির্দেশনা রয়েছে যেগুলো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার বোন ভীষণ খুশি এমন একটি জায়গায় এসে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এসব দেখে আমিও মাছের জগতে পা ফেললাম সত্যি বলতে এ এক অদ্ভুত ধরনের অনুভূতি যা বলে বোঝানোর মতো না যাই হোক অনেকের মনে এবার প্রশ্ন আসতেই পারে এত মাছ থাকে এই পানিতে তাহলে পানি অনেক নোংরা হতে পারে বা মাছের দুর্গন্ধ নাকে আসতে পারে বাট এমন কিছুই না কারণ এর মধ্যে বড় ফিল্টার মেশিন বসানো আছে যেটার মাধ্যমে এই পানিগুলো সব সময় পরিষ্কার হচ্ছে আর কোনো প্রকার দুর্গন্ধ তো একদমই নেই তবে পানি কিন্তু বেশ ঠান্ডা টেবিলে বসার পরে তো মনটা একদম খারাপ হয়ে গেল কারণ কোনো মাছ আমাদের দিকে আসছিল না সবগুলোই পাশের টেবিলের দিকে পরে রেস্টুরেন্টের একজন বললো পান নাড়াচাড়া না করে জাস্ট চুপচাপ বসে থাকতে আমরাও তেমনটাই করলাম আর অল্প কিছু সময়ের মধ্যেই দেখি এক ঝাঁক মাছ আমাদের টেবিলের নিচে চলে

হাউ কুল ইজ দ্যাট পায়ের নিচে এসে কামড়াখামড়ি শুরু করে দিয়েছে আর সত্যি বলতে অনেক শুশুরি লাগছে এখন দীর্ঘ সময় অনেকের পানিতে পা ভিজিয়ে রাখতে সমস্যা হতে পারে তবে এটা নিয়ে চিন্তার কিছু নাই মন না চাইলে টেবিলের উপরে পা তুলে রাখতে পারেন এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন তারা তবে সেই সাথে কিছু দুঃখ প্রকাশ করলেন এখানে কোনো প্রকার এন্ট্রি ফি তারা নিচ্ছেন না আবার খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবল অনেকেই খাবার অর্ডার করে মাছকে সেই খাবার খেতে দেন যার কারণে মাছ অনেক সময় মারা যায় আবার মাছ নাকি চুরিও হয় এখান থেকে ব্যাপারটা শুনে আমার নিজেরও একটু খারাপ লাগলো আপনারা যারাই এখানে আসেন না কেন কেউ প্লিজ এই কাজটা করবেন না আমার লাইফে এটা ছিল সবচেয়ে ভিন্ন একটি এক্সপেরিয়েন্স পা ভিজিয়ে এভাবে খাবার খাওয়া আর আমরা সবাই এখানে এসে বেশ এনজয় করেছে। রেস্টুরেন্টের বাহিরে তারা সুন্দরভাবে গাছ লাগিয়েছে আর পানিতে এভাবে পা ভিজিয়ে প্রবেশ করতে হয় পাক ক্লিন করে ভিতরে ঢোকার জন্য এই পাশটায় পানি ছাড়া বসার ব্যবস্থা তবে এখানেও কিন্তু মাছ আছে অ্যাকুরিয়ামে বাহির থেকে দেখে খুব সাধারণ মানের একটি রেস্টুরেন্ট মনে হলেও ওভারঅল সব কিছু মিলে আমরা সবাই অনেক হ্যাপি তো এই ছিল আমাদের সাতক্ষীরায় ঘোরাঘুরির ছোট্ট একটি ব্লগ আর আপনাদের মধ্যে কারা কারা সাতক্ষীরায় বসে এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন